কুড়িগ্রামে ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র জমা দেওয়ার কারণে 25 জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে 5 জন, পুরুষ 10 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 10 জন। জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার হাফিজুর রহমান এবং জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম রকিব যৌথভাবে 9টি উপজেলার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ঘোষণা দেন। বাতিলকৃতদের সবাই স্বতন্ত্র প্রার্থী এবং 250 জন ভোটারের সমর্থক সূচকে ত্রুটিপূর্ণ থাকায় বাতিল করা হয়। উল্লেখ্য, কুড়িগ্রাম জেলার 9 উপজেলায় এর আগে চেয়ারম্যান পদে 32 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 44 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 32 জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুডকোর্ট। এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707-117-113, 01707-117-114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।